যা দেখছি এটা র‍্যাপ কেস, এটা কোনো ভুল টুটে না। আমতলি থানার অন্তর্গত পঞ্চমুখ এলাকায় নিজ ঘর থেকে উদ্ধার এক মহিলার পচা গলা মৃতদেহ। এ ঘটনায় চাঞ্চল্য দেখা দেয় গোটা এলাকায়। এলাকাবাসী এবং পরিবারের লোকজনদের অভিমত, ওই মহিলার নির্জনতার সুযোগ নিয়ে কে বা কারা মহিলাকে ধর্ষণ করে খুন করেছে। মৃতা মহিলার নাম মীরা দেব, বয়স আনুমানিক 55। তদন্তকারী পুলিশ অফিসারের সাথে কথা বলে জানা গেছে, মহিলার মৃত্যু আনুমানিক 7 থেকে 8 দিন আগে হয়েছে। এলাকাবাসী ঘর থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে আমতলী পুলিশকে খবর দেন। একবার শুনে নেব কর্তব্যরত পুলিশ অফিসার কি বলছেন। ৯টা সাড়ে ৯টার সময় আমরা কাছে লোকাল পাবলিকে ফোন করছে যে একটা খালি বাড়ি, এই খালি বাড়িতে একজন ভদ্র মহিলা থাকতো দীর্ঘদিন ধরে, কিন্তু 10-12 দিন ধরে ছাড়া কোনো ইয়ে নাই, এছাড়া শব্দ নাই যে আসে কি রয়েছে না অন্য জায়গায় দিচ্ছে। এই খবরটা পাইয়ে আমরা সঙ্গে সঙ্গে যাই। হওয়ার পরে দেখা গেছে যে বাইরেও তালা মারা গেছে, তালা মারা ভিতর দিয়ে লক, আর ঘরের ভিতরেও তালা মারা। তখন খোঁজ খবর করে জানতে পারছি যে তাইনি মেয়ে আছে এবং আদার রিলেটিভও আছে। মেয়ে ডুবলি, সঙ্গে সঙ্গে ডুবলিতে খবর দিয়েছি, আমরা মেয়েরে আনাইছি, আনার পরে বাকি রিলেটিভও আছি। আওয়ার পরে আমরা ব্যবস্থা করছি যে কমসে কম তালা খুললে তো ভিতরে ঢোকার দরকার বা দেখার দরকার কি আছে এই বিষয়ে। আর যখন তালা খুললে আমরা সবাই মিলে করে ইন্টেলিজেন্স অফিসে এসে খুলছি, খোলার পরে দেখা গেছে যে গন্ধমন্ধ সব কিছু বেড়ে গেছে ভিতর থেকে। আমরা 100% শিওর হয়েছি যে ভিতরে আছে, ভিতরে আছে। এরপরে ঘরেরও দেখছি যে বাইরের থেকে ভিতর দিকে তালা মারা বাইরের দিকে গেছে। এরপর আমরা কাটার দিয়া কাইটটা ছাড়া দেখছি মেয়ের জামাই আসলো, মেয়ের জামাইয়ের সঙ্গে দূরের থেকে চাইছে যে নাতুনাতে কইরে দিই। প্রাথমিক তদন্তে কী মনে হয় কীভাবে মৃত্যু? প্রাথমিক তদন্তে এখন তো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে তো কমন দেয় না। এরপরে আমরা অথরিটিরও খবর দিচ্ছি, ফরেন্সিক টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারেরা আছে, স্যারেরা অলরেডি দেখে গেছে, আমি নিজেও দেখছি। মৃত মহিলা ওনার যে রিলেটিভ যারা রয়েছেন, হ্যাঁ, তাদের অভিযোগটা এরকম যে ওনার একাকিত্বের সুযোগ নিয়ে তার উপরে র‍্যাপের মতো কোনো ঘটনা ঘটতে পারে, সিমটম তারা দেখেছেন, তারা নিজেরও সামনে থেকে দেখেছেন, এরকম কোনো তথ্য পেয়েছেন, এরকম কোনো সিমটম আছে কিনা তথ্য তো না। এই জায়গাতে তো বডি নাই হলো 12-13 দিন হয়ে গেছে, অলরেডি ডিকম্পোজই কোন যায়, এই জায়গাতে তো পাওয়ার মতো কোনো কিছু না। সেই কারণে আমরা খাঁচি চেষ্টা রাখি, ম্যাডামও আছে, আমরা প্রপার টিম অফ ডক্টর নিয়ে আসেরা পিএম করেন, পিএম করার পরে যা পিএম আছে। বডিটা কীরকম অবস্থা ছিল? বডিটা তো পুরাটাই কইটে গেলে নেকেট, পুরাটাই কইটে গেলে নেকেট, কিছু জায়গাতে কাপড় আছে, এই অবস্থাতে আমরা। স্যার আপনার নামটা? আমার নাম এস আই হিরেন্দ্র দেব বর্মা, আমতলি।